আবারও গোপনে বিয়ে করলেন অপু বিশ্বাস? ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। অভিনেত্রী অপু বিশ্বাস আবারও লুকিয়ে গোপনে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অভিনেত্রীর কিছু ছবি পোস্ট করার পরপরই এমনই প্রশ্ন সবার। এবার কি তাহলে হিন্দু ধর্মাবলম্বীর কাউকে বিয়ে করেছেন এই অভিনেত্রী? সম্প্রতি অপু বিশ্বাসের পোস্ট করা ছবিতে দেখা যায় পূজা উদযাপন করছেন অপু। সেজেছেন বাঙালি সাজে, লাল সাদা একটি শাড়ি পরেছিলেন তিনি, সঙ্গে সবুজ রঙের ব্লাউজ। তারপর বিভিন্ন পোজ দিয়ে তুলেছেন বেশ কয়েকটি সেলফি। তবে অবাক করা বিষয় হলো এই অভিনেত্রীর সিটিতে সিঁদুর দেখা গেছে। অপু বিশ্বাসের ওই পোস্টে বিভিন্ন জন করেছেন ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য। আব্দুল রাজ্জাক নামের একজন লেখেন, আপনার তো স্বামী নেই, আপনি মাথায় সিঁদুর দিচ্ছেন দিদি। উম্মে হাবিবা নূপুর নামে আরেকজন লেখেন, অপু বিশ্বাস সিঁদুর পড়ছে কেন, এই বিষয়টা আমার অবুঝে মাথায় ঢুকছে না। ফাতেমা নামের আরেকজন জানতে চেয়ে লেখেন, সিঁথিতে সিঁদুর কেন। এদিকে লাভলি সুলতানা নামের আরেকজন লেখেন, অপুর স্বামী তো হিন্দু না, তাহলে মাথায় সিঁদুর কেন, হিন্দুরা মাথায় সিঁদুর না দিলে তাদের স্বামীর অমঙ্গল হয় তাই তারা সিঁদুর দেয়। কিন্তু অপুর স্বামী মুসলিম আর সে তালাকপ্রাপ্ত, তাহলে সিঁদুর পরে অপু বিশ্বাস। পূজা উপলক্ষে গত কয়েকদিন ধরেই কলকাতায় আছেন অপু বিশ্বাস। পঞ্চমীর দিনই বাংলাদেশ থেকে কলকাতায় চলে যান তিনি। কলকাতার শোভাবাজার রাজাবাড়িতে লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন আর বিজয়াতে খুব করে সিঁদুর খেলেছেন। আর সেই ছবি ভিডিও ছড়িয়ে পড়তে শুরু হয় জল্পনা, কারণ স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেত্রী অপু বিশ্বাসের স্মৃতিতে সিঁদুর। এর আগে নায়ক শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে, এরপর দুই বছরের সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অভিনেত্রী অপু বিশ্বাস। তারপর আলোচনার সমালোচনার মধ্যে কেটে যায় নানা ঘটনা, হয়ে যায় তাদের বিচ্ছেদ। 2017 সালের 10ই এপ্রিল সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন অপু বিশ্বাস। 2008 সালের 18ই এপ্রিল সাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। কিন্তু এরপরই ভেঙে যায় সাকিব অপুর সংসার। 2018 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই জুটির গোপন দাম্পত্য জীবন। তবে এটি আসলেই চিন্তার বিষয়, একজন হিন্দু বিবাহিত নারী সবসময় সিঁদুর পরে থাকে। কিন্তু চিত্রনায়িকা অপু বিশ্বাসের জানা মতে সর্বশেষ স্বামী সাকিব খান, যিনি মুসলিম। তবে কেন সিঁদুর পরে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, অন্যান্যদের মন্তব্যের সাথে এবং কমেন্ট এবং লেখার সাথে আপনার মতামত কি? আশা করছি সিঁদুর নিয়ে আপনি আপনার মতামতটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।